बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम। आमी रोक्साना परवीन, सहकारी शिक्षिका सुलाइमान किंडारगार्टेन। सुप्रिय चतुर्थ श्रेणी शिक्षार्थी बंधुरा, तुम्हरा सबाई केमन आछो? आशा करी आल्लाह रहमते भालो आछो। आलहमदुलिल्लाह आमिओ भालो आछि। आज आमी तोमादेर बांगला पाठ्य बोइयेर मध्ये बांगला भाषा कविता थेके एकटी प्रश्न पढ़ाबो। তোমরা সবাই আমার সাথে মনোযোগ সহকারে পড়বে এবং শুনবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বোর্ডের দিকে লক্ষ্য করি। সুলাইমান কিন্ডারগার্টেন, শ্রেণী চতুর্থ, বিষয় বাংলা। আমি প্রশ্ন উত্তরটি বলছি, তোমরা শোনো। প্রশ্ন, বাংলা ভাষাকে সহজ সরল ভাষা বলা হয়েছে কেন? উত্তর, আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা, তাই আমরা শিশুকাল থেকে বাংলা ভাষায় কথা বলে থাকি। আর এই মাতৃভাষা বাংলায় আমরা যেভাবে অতি সহজেই আমাদের সকল আশা আকাঙ্ক্ষা ও মনের ভাব প্রকাশ করতে পারি, তা অন্য কোনো ভাষায় সম্ভব নয়। তাই বাংলা ভাষা বাঙালি জাতির প্রাণের ভাষা, আর এজন্যই কবি বাংলা ভাষাকে সহজ সরল ভাষা বলেছেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো প্রশ্নোত্তরটি বললাম, এবার চলো আমরা প্রশ্নোত্তরটি একটু ভালোভাবে বুঝে নিই। দেখো, কবি সুপ্রিয়া কামাল রচিত মোদের বাংলা ভাষা কবিতাটি একটি দেশাত্মবোধক কবিতা। এখানে কবি বাংলা ভাষার প্রতি অত্যন্ত দরদ এবং মায়া অনুভব করেছেন। তিনি নিজেও বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা, বাংলা আমাদের প্রাণের ভাষা। এই ভাষার জন্য 1952 সালে অনেক তরুণ ছাত্র আন্দোলন করেছিলেন, আর পুলিশ এই আন্দোলনের উপরে গুলি ছোড়ে, আর তখন অনেকে শহীদ হন, অনেক বাঙালি নারীর কোল খালি হয়ে যায়। এই জন্যই বাংলা আমাদের মাতৃভাষা, তাদের জন্যই বাংলাকে আমরা মাতৃভাষা হিসাবে পেয়েছি। বাংলা আমাদের প্রাণের ভাষা, এই ভাষায় আমরা মনের আশা আকাঙ্ক্ষা যত সহজে প্রকাশ করতে পারি, অন্য কোনো ভাষায় তা প্রকাশ করা সম্ভব নয়। আমাদের দেশের কামার কুমার জেলে তাঁতি সবাই কী করে, বাংলা ভাষাতে অতি সহজে মনের ভাব প্রকাশ করে। তাদের পক্ষেও অন্য কোনো ভাষায় মনের ভাব প্রকাশ করা সম্ভব নয়। তাই কবি বলেছেন, বাঙালি জাতির প্রাণের ভাষা হচ্ছে বাংলা ভাষা। বাংলা ভাষা অত্যন্ত সহজ এবং সরল, এই ভাষার কোনো গোলপ্যাঁচ নেই। এই ভাষাতে সহজেই একটি অন্যের সাথে ভাব বিনিময় করা যায়, আর আমরা অতি সহজেই আমাদের মনের আশা আকাঙ্ক্ষা এই ভাষার মাধ্যমে মিটিয়ে থাকি। আর এই জন্যই কবি বাংলা ভাষাকে সহজ সরল ভাষা বলেছেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্নোত্তরটি সম্পর্কে ভালোভাবে বুঝে নিলাম, এবার চলো আমরা আবার প্রশ্নোত্তরটি পড়ে নিই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো জানো সুলাইমান কিন্ডারগার্টেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শ্রেণীতে সব কিছু শিখিয়ে দেওয়া হয়, তোমাদেরকে কোনো বাড়ির কাজ দেওয়া হয় না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখন কি করতে হবে? আমাদের এখন এই প্রশ্নোত্তরটি আরেকবার মনোযোগ সহকারে পড়তে হবে, এবং তোমরা চাইলে খাতায় লিখেও নিতে পারো। তাহলে চলো আমরা আরেকবার মনোযোগ সহকারে পড়ে নিই। প্রশ্ন, বাংলা ভাষাকে সহজ সরল ভাষা বলা হয়েছে কেন? উত্তর, আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা, তাই আমরা শিশুকাল থেকে বাংলা ভাষায় কথা বলে থাকি। আর এই মাতৃভাষা বাংলায় আমরা যেভাবে অতি সহজে আমাদের সকল আশা আকাঙ্ক্ষা ও মনের ভাব প্রকাশ করতে পারি, তা অন্য কোনো ভাষায় সম্ভব নয়। তাই বাংলা ভাষা বাঙালি জাতির প্রাণের ভাষা, আর এজন্যই কবি বাংলা ভাষাকে সহজ সরল ভাষা বলেছেন।
सुप्रिय शिक्षार्थी बंधुरा आशा करछी प्रश्न उत्तरटी तोमादेरके बुझाते पेरेछी एबं तोमरा इतिमध्ये शिखियो नियेछो। ताहले आज आर नय, आगामीते आबार देखा होबे इनशाल्लाह। तोमरा सबाई ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। তোমাদের মঙ্গল কামনায় এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।